আসসালামু আলাইকুম তেলের পিঠা অনেক সময় ফোলে না বাট এই রেসিপিটা আমি যতদিন থেকে ফলো করি সব সময় ফুলকো হয় এর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপরে দিয়ে দিচ্ছি চিনি এক কাপের থেকে সামান্য একটু কম আপনারা চাইলে এক কাপ পরিমাণও দিতে পারবেন হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ আমি যতটুকু ময়দা নিয়েছি ততটুকুই গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এই ব্যাটারটাকে আবারও একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলবে তাই এই কাজটা একটু ধৈর্য ধরে করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরেও মনে হচ্ছে ব্যাটারটা একটু বেশি ঠিক হয়ে গেছে এরপরে আমি এখানে আরও প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি মিশিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এর ব্যাটারটা এরকম ঘনতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না এরকম হালকা একটু ঘনই থাকবে এরপরে চুলায় গরম তেলের মধ্যে পিঠাগুলো দিতে হবে আমি এখানে একটা চামচের সাহায্যে ব্যবহার করছি এতে করে সবগুলো পিঠাই এরকম এক সমান হবে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলেছে যে উল্টানোই যাচ্ছে না আমার পিঠাটাকে এরকম আমি গোল্ডেন কালার করে তুলে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো দিতে হবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এটার ভিতরে কিন্তু অনেক বেশি নরম আর খেতে উপর থেকে ক্রিস্পি সুজির কারণ আশা করি এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করলে আপনার সবগুলো পিঠাই হবে ফুলকো